অলরাউন্ডার হয় মিরাজের লক্ষ্য। দেড় বছর আগেও আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তিনি এখন বাংলাদেশ জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। মিরাজের স্বপ্নের ঘোর যেন এখনও কাটেনি, তবে লক্ষ্যটা অনেক বড়। সাকিবের মতো ব্যাটে বলে দেশের জন্য পারফর্ম করতে চান এই অলরাউন্ডার, তথা বিশ্বসেরা অলরাউন্ডার হয় মিরাজের লক্ষ্য। মাত্র ১৯ বছর বয়সে বাংলাদেশ জাতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন মিরাজ। নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বললেন, আমি যেন স্বপ্নে বসবাস করছি, আমি ভাবিনি জাতীয় দলে খেলবো, এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবো। আমি এসব মাঠের খেলা টিভিতে দেখতাম এবং সবসময় খেলতে চাইতাম। এক সাক্ষাৎকারে মিরাজ আরও বলেন, যদিও অনূর্ধ্ব ১৯ একসময় ইংল্যান্ডে এসেছিলেন, তবে এবার একটা ভিন্ন। আপনারা দেখবেন গত বছরও আমি অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলেছি, আকস্মিক নাটকীয়ভাবে আমার জীবন বদলে গেছে, কিন্তু হ্যাঁ এটা অনেক দুর্দান্ত। খুলনায় জন্ম নেওয়া এই ক্রিকেটারের আদর্শ নিজের দেশের সাকিব আল হাসান। মিরাজ বলেন, আপনি যদি সাকিব ভাইয়ের দিকে তাকান তাহলে দেখবেন তিনি বল কিংবা ব্যাট হাতে যখনই দেশের হয়ে খেলতে গেছেন নিজের সেরাটা দিয়েছেন। আমি মনে করি এটা তার অসাধারণ গুণ, আমি ওনার কাছ থেকে এটা শেখার চেষ্টা করছি। নিজের বোলিং নিয়ে আত্মবিশ্বাস থাকলেও ব্যাটিংয়ের দুর্বলতা কাটাতে চান মিরাজ। আমি আমার বোলিং নিয়ে অনেক আত্মবিশ্বাসী, কিন্তু যদি একজন ভালো অলরাউন্ডার হতে চাই তাহলে আমি জানি আমার ব্যাটিং দিয়ে আমাকে অনেক কাজ করতে হবে। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।